উপর একটা আঘাত লাগার চেষ্টা চলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারতবর্ষের কোন রাজ্যে কি হবে জানি না, এনআরসি আমাদের পড়ে না, হবে না, হবে না, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। আমি অসিত মজুমদারকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে হেডকোয়ার্টারের মিছিল, সেটা আমাদের সক্রিয় বিধায়ক অসিত মজুমদার আজকে আপনাদের নিয়ে বড় আকারে মিছিল এখানে করেছে, তার জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সারা বছর মানুষের সুখে থাকতে হবে, এদের বলবো দিলীপ দাসদের বলবো যে যেসব কর্মীরা বাড়িতে আছে অভিমান করে তাদের ঘর থেকে তুলে এনে আবার সক্রিয় করতে হবে, এটা আমাদের দলীয় কর্মসূচির মধ্যে পড়ে।